আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি বগুড়া জেলার পীরগছা এলাকায় এসেছি। শুধুমাত্র একজন ভাই বাউকুল চাষ করে অনেক সাফল্য অর্জন করেছেন, নিজের ভাগ্য বদল করেছেন। এই ভাগ্য বদলের গল্পটুকুই আমি আপনাদেরকে তুলে ধরতে এসেছি। আপনারা দেখছেন যে সুন্দর বাউকুল, যেটা অনেক জমিতে আর কি 16 শতক জমিতে ফসল ফলায়া প্রচুর পরিমাণে ইতিমধ্যে আর্ন করেছে 1 লক্ষ টাকার ওপরে। এই গল্পই আমি আজকে শোনাবো। দর্শক আমাদের সাথেই থাকবেন এবং এই পীরগছা এলাকার বেলাল ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো। আর এখন যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন। তো দর্শক, চলুন আমরা এ পর্যায়ে বেলাল ভাইয়ের সঙ্গে কথা বলি। প্রথম এইগুলো চারা আসেছিল ওই নাটোর থেকে, 75 টাকা পিস চারা বিক্রি হচ্ছে তখন থেকে। আমি আগে করছি ওই সাইডে জমি আছে আমার, ওইটা আসছিল একবার করছিলাম প্রায় 70 শতাংশ। 70 শতাংশ জমিতে এইবার আপনি শুধু 16 শতাংশ? হ্যাঁ, এবার 16 শতাংশ জমি করেছি। আপনার যে এই 16 শতাংশ জমিতে আপনি চাষ করেছেন, আপনার লাভ কেমন হবে বলে মনে করছেন? লাভ বড়ই চাষে খরচ কম, খরচ কম, খরচ কেমন হয়? খরচ 16 শতাংশ জমিতে এই বড়ই চাষের জন্য প্রায় 6 থেকে 8 হাজার টাকার মতো খরচ। উৎপাদন 1 থেকে 1.5 মণ। 1 থেকে 1.5 মণ প্রতিটা গাছে? প্রতিটি গাছ। আপনি বলছিলেন যে 8টা থেকে 10টা বড়ই 1 কেজি হতে পারে। হ্যাঁ, প্রায় 100 গ্রাম, তার বড় হয়, তার কমও লাগতে হয়, লাগে তার কমতেও 1 কেজি। হ্যাঁ, এবং আপনারা বাজারজাত করার সময় প্রতি বড়ের দাম কেমন পান, প্রতি কেজি বড়ের? প্রতি কেজি বড়ের পরবর্তী গতবারে যে বিক্রি দাম পাইছি এবার সেই দাম নেই, তার থেকে একটু কম, বহুত কম। এই 16 শতাংশ জমিতে কেমন লাভ হতে পারে আপনার মনে হয়? এখন বিক্রি হয়নি, হবে প্রায় 1 লাখ পার হয়ে যাবে, 1-1.5 লাখ টাকা লাভ হতে পারে। জমিটা প্রথম চাষে লাগা লাগবে, চাষে চুন দেওয়া লাগবে, চুন প্রয়োগ করা, চুন দিতে হবে না? সার বলতে সারের মধ্যে আমরা কি কি সব প্রকার সারই লাগবে? যদি বলি আমরা জৈব সার, গোবর সার প্রয়োজনে বেশি লাগবে না, নির্দিষ্ট পরিমাণ নাই, তবে যত দিতে পারবেন তত ভালো, তত ভালো হবে। গোবর ছাড়াও আর কি কি সার? গোবর সার, রাসায়নিক সার, টিএসপি, পটাস, জীব, ম্যাগনেশিয়াম, এগুলো সব কিছুই দেওয়া লাগে। প্রথমবারের সাথে 1/2 কেজি করে দিলাম, এইভাবে হাতে 1-1.5 মাস অন্তর অন্তর এভাবে স্প্রে দেওয়া লাগে, দেওয়া লাগে, আর ওষুধ প্রয়োগ করা লাগে। এই এখন থেকে এখনও এখন থেকে আর্দ্র যায়, এখন থেকে আর্দ্র, এই ফাল্গুন ফাল্গুন চৈত্র এই 2 মাসই এটা হচ্ছে উপযুক্ত উপযুক্ত সময়। লাগানোর পরে আসলে কি কি করণীয় সেই সম্পর্কে? লাগানোর পরে এখন লাগে ওই লাগে উঠতেও মনে করেন যে 1-1.5 মাস সময় লাগবে, 1 মাস সময় লাগবে, 1 মাস সময় লাগে। তখন সেচ দেওয়া লাগবে, সেচে দিলে খাবার টাবার দিলে মতো গাছ ওই তখনই ফুল ছাড়বে, ফুল ছাড়বে 1 মাস পরে। হ্যাঁ, তারপরে ফুল থেকে ফল আসতে কতদিন সময় লাগে সেই সম্পর্কে যদি একটু বলেন? 3 মাস। 3 মাস? 3 মাস ফুল থেকে ফল আসতে 3 মাস, আর ফুল ফল থেকে হওয়া পর্যন্ত 3 মাস, হওয়া পর্যন্ত 3 মাস। এই 1 বছরকার ফসল, 1 বছরকার ফসল। এই বড় এর কাছে থাকে কত বছর সেই সম্পর্কে? প্রায় আপনি যদি ইচ্ছা করেন যে 10 বছর থাকবে, 10 বছর থাকবে। কিন্তু প্রথম বছর আমরা লাগালাম সেটা ঠিক আছে, খরচ হলো 8-10 হাজার টাকা, কিন্তু পরবর্তী বছরগুলোতে কি খরচ বেড়ে যাবে না কমে যাবে? না বেড়ে, তখন আর এই ওই গাছ রাখতে গেলে আমার মধ্যে কোনো ফসল করা যাবে না, ফসল করা যাবে না, শুধু গাছই খাই গাছ, তখন ফসল গাছ ইয়ে হয়ে যাবে, তখন আর কোনো ফসল হবে না। আর নতুন করে চারা আমাকে একটা চারার দাম 20 টাকা, যাক অন্য একটা ফসল, এই ফসলটা আমার লাভের উপর ভালো লাগে, লাভের উপর। এখন আর কি বলা যেতে পারে, বিক্রি কতটুকু কি পরিমাণে হয়েছে, লাভ কত, বাজারজাত করেন কিভাবে, আর রোগবালাই কি রকম? রোগবালাই ধরুন আমি জিজ্ঞাসা করি, এই যে বড়ই চাষ করছেন, বড়ই ক্ষেত্রে তো রোগবালাই হতেই পারে, সেটা কি কি রোগ?